নমস্কার। স্টার মঞ্চের জমজমাট আড্ডা নিয়ে আমি সৃজাত হাজির হয়েছি আপনাদের দরবারে। আপনারা যারা জানেন তারা তো জানেনই যে স্টার মঞ্চ যেমন একটি কারাওকে অ্যাপ, সম্প্রতি সেটি লঞ্চ হয়েছে কলকাতায়। এবং শুধু কারাওকে অ্যাপই নয়, স্টার মঞ্চ কিন্তু অনেক রকমের কর্মকাণ্ড নিয়ে, অনেক রকম সাংগীতিক কর্মকাণ্ড নিয়ে এই বাংলায় পা রেখেছে। সে বিষয়ে আস্তে আস্তে আমরা বলবো, কিন্তু স্টার মঞ্চের অন্যতম আকর্ষণ হচ্ছে মাঝে মধ্যেই আমাদের গুণী বন্ধু বান্ধবদের নিয়ে, শিল্পীদের নিয়ে আড্ডায় মেতে ওঠা, গান বাজনায় মেতে ওঠা। তেমনই এক আড্ডা আজকে। এবং আপনারা জানেন, যেমন আমার পাতা থেকেও শেয়ার করা হয়েছে, স্টার মঞ্চ নিজেদের পাতা থেকে শেয়ার করেছেন, আজকে আমাদের আড্ডার অতিথি এই সময়ের অসম্ভব জনপ্রিয়, খ্যাতিমান, প্রতিভাবান এবং খুব বিরল প্রকৃতির একজন শিল্পী, যার নাম মনোময় ভট্টাচার্য। আমরা মনোময়কে ডেকে নিতে চাই আমাদের আড্ডায়। যদি তাকে দেখতে ও শুনতে পাই তারপর আমাদের আড্ডা শুরু হবে। নমস্কার নমস্কার। অনেকদিন পরে তোমার সাথে দেখা হচ্ছে, হলো অনেকদিন পরে এবং এইভাবে দেখা হচ্ছে, সেটা একটু একটু দুঃখেরই ঠিকই। আমাদের মুখোমুখি বসে আড্ডা গুলো একটু স্তিমিত হয়ে আছে, 2 বছর হলো, হয়ে যাবে, কিন্তু এবার হয়ে যাবে, আস্তে আস্তে দরজা তো খুলছে। আশা করি আমরা একসঙ্গে গান বাজনা কবিতার আড্ডায় আসতে পারবো। একদম একদম। স্টার মঞ্চের এই আড্ডায় তোমাকে আমি স্বাগত জানাই। স্টার মঞ্চ গত 1-1.5 মাস ধরেই এই প্রয়াস চালু রেখেছে বাংলার সাংগীতিক ব্যক্তিত্বদের আরো একবার দর্শকদের সামনে নিয়ে আসা, একটু অচেনা মানুষটাকে তুলে ধরা। তো আজকে আমাদের একটা দাবি যে আমরা প্রচুর গান শুনবো তোমার কাছ থেকে, কেননা ইতিমধ্যেই দর্শক শ্রোতা যারা তারা খুব অপেক্ষা করে আছেন, তাদের অনুরোধও জানিয়েছেন যে মনোময়দার কাছে এই শুনবো, মনোময়দার কাছে ওই শুনবো। কিন্তু আমার কথা হচ্ছে, তোমাকে যদি একদম প্রথমে এই গান দিয়ে শুরু করতে বলি, তারপর আমরা আড্ডায় যাব, তুমি কি গান একদম গোড়ায় আমাদের শোনাবে? তার আগে একটু বলি যে স্টার মঞ্চের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি দেখছিলাম কিছুদিন ধরেই স্টার মঞ্চে সব আমাদের বন্ধু বান্ধবরা সব গাইতে আসছে, হ্যাঁ হ্যাঁ তুমি সঞ্চারণ করছো, জয় রয়েছে, আর সবাই প্রিয় মানুষরা সব রয়েছেন। তো আমার একটু মনে হচ্ছিল যে আমি কবে আসবো, বলাই যায় আর কি, তারপরেই যোগাযোগ। ভালো লাগছে। আর তুমি যেটা বললে গানের কথা, গান আমি একটু গান শোনাতেই বেশি ভালোবাসি, আমি কথা একটু কম বলি। তো সেটা তুমি জানোই যে আমরা যখন টুর করেছি আমরা শুধু গানের মধ্যেই থাকতাম। ঠিক ঠিক। তো দেখো, গান বলতে তো প্রথম আমার বাড়ি থেকে যেটা প্রথম বেড়ে ওঠা সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে একটু শুরু করি। চমৎকার চমৎকার। ইনফ্যাক্ট এই গানটা তোমারও খুব প্রিয় আমি জানি, কারণ আমরা একটা অ্যালবাম করেছিলাম, সেই অ্যালবামে গানটা গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, শোনাও শোনাও। কে গো অন্তর তরসি, কে গো অন্তর তরসি, আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে, কে গো অন্তর তরসি। আঁখিতে আমার বুলায় মন্ত্র বাজায় হৃদয় বীণার তন্ত্র, আঁখিতে আমার বুলায় মন্ত্র বাজায় হৃদয় বীণার তন্ত্র, কত আনন্দে জাগায় ছন্দ কত সুখে দুঃখে হরষে, কে গো অন্তর তরসে। ক্াক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 
সোনালী রূপালী সবুজে শুনিলে সে এমন মায়া কেমন গাথিলে তারি সে আড়ালে চরণ বাড়ালে ডুবালে সে সুধা সরসে কতদিন আসে কত যুগ যায় গোপনে গোপনে পরাণ ভোলায় কতদিন আসে কত যুগ যায় গোপনে গোপনে পরাণ ভোলায় নানা পরিচয় নানা নাম রয়ে মিতি মিতি রস বরসে কেবল অন্তর তরসে আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে সাধু সাধু, এই তো আমরা গান বাজনায় ঢুকে পড়েছি। এবং রবীন্দ্রনাথ ছাড়া আমাদের বাংলার গান বাজনা যে কত তো অসম্পূর্ণ, সেটা প্রতিবার আমরা একটা কোনো গান শুনলেই বোঝা যায়, বোঝা যায় একদম। আমার আমার একটা প্রশ্ন, সেটা নিশ্চয়ই তোমাকে বহু মানে বহুবার তার উত্তর দিতে হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের বঙ্গীয় সঙ্গীত চর্চা তথা ভারতীয় সঙ্গীত চর্চার একেবারে প্রবাদ পুরুষ শ্রী যদু ভট্ট, তার তুমি বংশধর, এটা ভাবলেই আমাদেরই গায়ে কাঁটা দেয় যে তোমাকে চিনি। মানে শুধু তুমি তো তুমি শিল্পী মনোময় ভট্টাচার্য, সেটা যেমন আমাদের গৌরব, তেমনি তুমি যে এই ঐতিহ্যের স্রোতের একেবারে ধারক বাহক, সেটা একটা বিরাট আমাদের কাছে বিরাট প্রাপ্তি। তো এই এইটা তো একেবারে জন্ম থেকে তো তুমি বোঝোনি, আস্তে আস্তে যখন বড় হয়েছো তুমি জিনিসটা তোমার কাছে জ্ঞান প্রাপ্ত হয়েছে, সেইটা কেমন ছিল, মানে এটা কেমন লাগে এই জিনিসটা, এটা তো একটা বিরাট ব্যাপার। কেমন ছিল মানে জানো, যখন আমি ধরো গান নিজেকে তৈরি করছি, ধরো আমার যখন গান শেখা শুরু থেকে যখন ম্যাচিউরিটি আমার আস্তে আস্তে শুরু করলো, তখন অবধি আমি শুনেছি, আমি যদু ভট্টের বংশধর বাবার কাছ থেকে গল্প শুনতাম, তো তখন অতটা মানে মানে অতটা প্রেশার ছিল না আমার উপরে, যে প্রেশারটা আমি প্রফেশনালি আসার পর আসতে শুরু করলো। প্রেশারটা মানে হচ্ছে দুরকম প্রেশার আমার কাছে, একটা হচ্ছে যে ওরকম একটা ধ্রুপদ সঙ্গীতের মাস্টারপিস, যিনি ধ্রুপদ সঙ্গীতের একটা একটা নবজাগরণ এনেছিলেন, ঠিক সেই মানুষটার আমি রক্ত আমার শরীরে। আর সেকেন্ড হচ্ছে যে আমি যে গান বাজনা করছি সেই গান বাজনায় কতটা তার ছাপ ফেলতে পারছি। হ্যাঁ, মানে আমি আমার গানের মধ্যে কতটা ক্লাসিক্যাল টাচ, ক্লাসিক্যাল চর্চা, সেটা আমি কতটা দিতে পারছি, এবং সেটা শুনে মানুষ কি বিচার করছেন যে এ কি সত্যি যদু ভট্টের বংশধর, তার গানের মধ্যে সেই মানে মানে কি বলবো ছাপটা পড়ছে। এই যেমন একটা চাপ, আর একটা চাপ হচ্ছে যে যেহেতু আমি আমরা একটা আমি এমন একটা সময় আমরা গান বাজনা করছি, এই সময় যেই সময়টা খুব ভারী কিছু শোনানোর দিন মানে সময় নয়, এই সময়টা ঠিক ঠিক মানে এই সময় খুব বেশি ক্লাসিক্যাল বেসড গান না 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 এটা শোনানো যায় না। আমরা যে শো করি, আমাদের যেখানে গিয়ে গান গাইতে হয় সব জায়গায়, বেশিরভাগ জায়গায় একটু হালকা চটুল গান শুনতেই বেশি মানুষ ভালোবাসেন। সেখানে দাঁড়িয়ে মনে হয় যখন আমি মঞ্চে যদু ভট্টকে রিপ্রেজেন্ট করছি, সেখানে দাঁড়িয়ে আমি কি গাইছি, সেখানে একটা মন খারাপও আমার আছে যে আমি আমি চেয়েছিলাম যে আমি একটু একটু রিচ গান বাজনা করব, কিন্তু সেইটা আমি করতে সবসময় পারি না। এটা একটা কষ্টের দিক। আবার এটাও ঠিক যে ভালো লাগে যে এই যদু ভট্টের নামটার সঙ্গে আমার নামটা জড়িয়ে রয়েছে। এটা এটা খুব খুব অদ্ভুত একটা সংযোগ জানো, মানে যদু ভট্ট যখন বাংলায় ছায়াছবি
তৈরি হলো, তখন তার সুরারোপের দায়িত্ব ছিলেন আমার মাতামহ সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী। আরে বাবা, তো এটা খুব অদ্ভুত একটা সংযোগ যে কোথাও হ্যাঁ আমিও একটু হলেও যদুভক্তের নামের সঙ্গে নিশ্চয় জড়িয়ে আছি। নিশ্চয় নিশ্চয় হ্যাঁ, হ্যাঁ, তুমি তোমার পরিবারও তো সাংঘাতিক পরিবার, ওই জন্য সেই ভাগ্যিস আমি গান বাজনাটা করিনি। তাই না, সেই সেই তাহলে কথা বললে কিন্তু আবার আমি এমন কথা বলবো যে কথাটা তুমি আবার এক্ষুনি বলবে, তুমি কি বলছো? ঠিক আছে, তার কারণ শ্রীজা তো নিজে যা গান করে সেটা ইরে চমকে চমকে দেওয়ার মতন গান বাজনা করে। আমি এত চমকাতে চাই না আমাদের দর্শকদের, আমরা বরং একটু ঠিকঠাক জায়গায় থাকি। আমার যেটা দেখো, তোমার তোমার এতদিনকার গান বাজনা শুনে এবং ধরো তোমার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পেয়ে বা তোমার সঙ্গে একসঙ্গে ট্যুর করতে পেরে, আমার আমার যেটা মনে হয়েছে যে তুমি খুব সুন্দর একটা মানে ফুলের ডালি নিয়ে হাজির হও মঞ্চে। মানে মনোময় ভট্টাচার্য মানে কিন্তু একরকম গান নয়, তুমি মানে সেটা এমেরি জোহরা জবিও হতে পারে, সেটা কিন্তু নজরুল গীতিও হতে পারে, সেটা এই তুমি যেমন গাইলে রবীন্দ্রনাথের গান হতে পারে, লোকগান হতে পারে, আবার একেবারে একটা গজল হতে পারে মেহেদী হাসানের। তো এই যে রেঞ্জটা, এটা তো ডেভেলপ করা একটা একদিনে তৈরি হয় না, না এই এই রেঞ্জটার কাছে তুমি কিভাবে এলে? তোমার কি প্রথম থেকেই ভাবনা ছিল যে আমি সব রকম গানে নিজেকে তৈরি করব? হ্যাঁ, এখানে এইখানে আমার গুরুর একটা প্রভাব আছে, আচার্য জয়ন্ত বসু। হুম তো হুম আমার মনে আছে আমি যখন ক্লাসিক্যাল মিউজিক শিখতাম তখন খেয়াল খেয়ালের ক্লাস করতে যেতাম, তখন হুম জয়ন্তদা আমাকে বলতেন যে তুই গায়ক হবি, গায়ক হবি, মানে তোকে দেখে কেউ না বলে তুই রবীন্দ্রসঙ্গীত গাস বা তুই নজরুলগীতি গাস বা তুই আধুনিক গান গাস, যখন তুই যে গানটা গাইবি সেটা তোর গান হবে, সেটাই তোর সাবজেক্ট হবে। সেইটা আমার মাথার মধ্যে খুব ঢুকিয়ে দিয়েছিলেন, যার ফলে আমি চেষ্টা করেছি যে সব ধরনের গান, আর সত্যি কথা বলতে আমার এই যে সব ধরনের গান গাওয়ার প্রচেষ্টা, তার একটা বড় কারণ হচ্ছে আমার একটা দীর্ঘ দিনের শিক্ষা আছে। আমি ধর একটা 19 বছর টানার নজরুল ইসলামের গান শিখেছি বিমান মুখোপাধ্যায়ের কাছে, আরে বাবা, তারপরে আবার 6টা বছর সুকুমার মিত্রের কাছে শিখেছি, আমি এর সঙ্গে সঙ্গে আমার 8 বছর জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে আমি আধুনিক বাংলা গান শিখেছি, আহা, তার সাথে সাথে আমার বাবার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শিখেছি। 2011 অব্দি বাবা ছিলেন, বাবার কাছে সমস্ত অ্যালবাম রেডি শিখতাম আর কি। তারপরে ধরো তার সঙ্গে সঙ্গে রজনীকান্ত, ডিএল রায়, অতুল প্রসাদের গান আমাদের দিলীপ রায়ের কাছে শিখেছি, যিনি রজনীকান্ত সেনের দৌহিত্র। মানে এইভাবে আমি অনেক অজয় দার কাছে দীর্ঘদিন আমি টিপস নিতে গেছি, আর তার সঙ্গে খেয়াল চর্চা এসব চলেছে, প্লাস আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে যখন এমএ পড়েছি জনের গান আমার শিখতে হয়েছে। তা এই যে দীর্ঘ 25 বছরের একটা যাত্রা গান বাজনা শেখার, সেই শিক্ষাটা এখন আমার অনুষ্ঠানে কাজে লাগে। এবং এবং সত্যি তোমার খুব মানে আমি বলবো যে খুবই একটা ঈর্ষণীয় গুরু ভাব তোমার, মানে একদম এই তুমি পরপর একদম যে একদম নামগুলো বলে গেলে, এদের এদের প্রত্যেকের কাছে এক জীবনে যাওয়া শেখা এবং তাদের সুযোগ্য শিষ্য হয়ে থাকা, এটা খুব বড় একটা কৃতিত্বের ব্যাপার। এটা এটা পারেন একটা তো না। কথা আছে জানো শ্রীজাত, লেগে থাকাটা একটা ফ্যাক্টর। আমি সবসময় একটু মনে করি আমার বাবা ছিলেন কট্টর একজন শিক্ষক, যে মানুষটা ছাত্রছাত্রী পড়িয়েছেন সেই সময় তার আদর্শ শিক্ষক। এই মানুষটা যদি যদি কখনো একদিন বলতেন আমাকে যে দৌড় গান শিখে কি হবে, গান শিখতে হবে না, এইটা যদি বলতেন তাহলে আজকে আর মনোময় ভট্টাচার্য হতো না। হতো না, ঠিক আমাকে সব বরাবর বলে এসেছেন তুই ভালো, তোকে কিচ্ছু না, তুই শুধু ভালো করে গানটা শেখ। এই যে ভালো করে গানটা শেখ বলেছেন, এইটাই আমার কাছে বড় প্রাপ্তি, বিরাট বিরাট, আর কিচ্ছু চাই না, এইটাই তো আমার বড় সম্পত্তি আর কি। এটা বিরাট সম্পদ। তা আমরা কি একটু গানে যাবো? আমার কি নজরুলের একদম, আমি তো হাজী সাহেবের রবীন্দ্রনাথ একটা গান ঠাকুরের পরে, শুনবো? একদম রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই নজরুল ইসলামের গান, একটু সন্ধ্যের মধ্যে রয়েছি, একটু হুম হুম সান্ধ্যকালীন। হ্যাঁ 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 অবশ্যই। সেদিন ছিল কি
গোধূলি লগন আহা শুভ দৃষ্টির চেয়েছিল মোর নয়নের পানে, আহা চেয়েছিল মোর নয়নের পানে, যেদিন তব আহা শুভ দৃষ্টির আহা সেদিন বকুল শাখে কি গো আগিনাতে, সেদিন বকুল শাখে কি গো আগিনাতে, ডেকে উঠেছিল কুহুকে একই সাথে, অধীর আবেগে তুলে উঠেছিল বনের মহুয়াগণ, সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির হে প্রিয়, সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম দেখেছিলে তুমি মোর ডাক নাম ভরে, হে প্রিয় সেদিন আকাশ দেখি তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম দেখেছিলে তুমি মোর ডাক নাম ধরে, যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে, শঙ্খ সেদিন বাজাইছিল কি পাষাণের নারায়ণ, সেদিন ছিল কি গোধূলি লগন শুভ দৃষ্টির শুভ দৃষ্টির শুভ দৃষ্টির দেখো আমার কতগুলো কথা মনে হচ্ছে। এক হচ্ছে নজরুল কিন্তু আজও আজও আমার মনে হয় কম্পোজার হিসেবে খুব আন্ডার রেটেড, একদম মানে ওর যে সমস্ত কম্পোজিশন বাংলায় উনি করে গেছেন তার কোনো তুলনায় নেই। এই যে কম্পোজিশনটা, ধরো তুমি গোধূলি লগনের কথা বলছো, কিন্তু গানটা বেস করা সুৎসারাঙে, যেটা একটা দুপুরের রাগ, একদম শেষ দিকে উনি একটু কাফি ছুঁয়ে যাচ্ছেন, কিন্তু একবারও মনে হচ্ছে না যে দুপুরের কথা বলছেন। এই যে সুৎসারাঙকে সন্ধেবেলা নিয়ে আসছেন, কত বড় কম্পোজার হলে এটা পারা যায়, অসাধারণ। মানে আমার কি মনে হয় জানো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো আমাদের একদম প্রাণের মধ্যে রয়েছে সবসময়, কিন্তু নজরুল ইসলামকে শুনতে গেলে, বুঝতে গেলে, যিনি আমার সামনে মানুষটা রয়েছেন তাকে একটু শিক্ষিত হতে হবে একেবারে, এবং যিনি গাইছেন তাকেও কিন্তু একটা নির্দিষ্ট পথে শিক্ষিত হতে হবে। সেটা তো অবশ্যই, কিন্তু আমি বলছি যিনি শুনছেন তাকেও কিন্তু লিটারেট হতে হবে।
তার কারণ এই যে ধরো, এই যে তুমি যে বিশ্লেষণটা করলে কাফি এবং সুৎসারেন, এই যে হুম হুম সুৎসারেন কাফি, হুম এই এই যে চলন, সেটা থেকে হুম সেটা তো তাকেও একটু বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বা হ্যাঁ এই যে হারকাতে গুলো, এই হারকাতে গুলো যে তুমি আহা করছো, বাহ হুম বলছো, হুম হ্যাঁ এইটা বলার জন্য তো তাকে তৈরি হতে হবে, একটু গান এই যে বাজনায় থাকতে হবে। থাকতে হবে। গধুলি একটা করিমা শুদ্ধ হ্যাঁ বললাম, লাগিয়ে দিলাম হ্যাঁ 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 এই জায়গাটা, তুমি আহা বললে, হুম এই হুম আহাটার তো দরকার আছে, হ্যাঁ হ্যাঁ তবে তো আমি সামনে ঠিকই ঠিকই। এটা শোনাতে পারবো আর কি। এবং এই যে বলে যে এটা কথায় তো বলে, বা আমি যখন দেখেছি যে আমার মা বা মামা যখন গান বাজনা শেখাতেন, ছাত্রছাত্রীরা সকলেই যে শাস্ত্রীয় সঙ্গীত গাইতে আসতেন তা তো নয়, তারা না, চাইতেন জীবনে অন্যান্য ক্ষেত্রেও একটু গান বাজনা করতে। তো তখন এদের বলতে শুনেছি যে তুমি যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা শেখো, তুমি যে কোনো গান বাজনা যে গাইতে কোনো পারবে। একদম এক্স্যাক্টলি এই কথাটাই তো বলি, যে ক্লাসিক্যাল মিউজিক যদি শেখো এবং তোমার মধ্যে একটা এমন গায়কী তৈরি হবে, যে গায়কীটা না রবীন্দ্রনাথ, না নজরুল, না হ্যাঁ হ্যাঁ আধুনিক, হ্যাঁ হ্যাঁ যেটাই তুমি করবে সেটাই তোমার কণ্ঠ দিয়ে বেরোবে, তোমার তোমার কণ্ঠ দিয়ে বেরোবে। ঠিক রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে যে আমরা একটা সেই সো কল্ড একটা প্যাটার্ন আমরা ইউজ করি, সেটাও হবে না। নজরুল ইসলাম, তুমি রাগ প্রধান কর, যা যে কোনো কিছু যা তুমি যা গাইতে দাও। হ্যাঁ হ্যাঁ তাহলে আমার বাবাও একটা বলতেন কথা, যে হুম জীবনে 25টা বছর যদি তুই খাটতে পারিস, ঠিক ঠিক আর 50টা বছর নিয়ে তোকে ভাবতে হবে না, হ্যাঁ ওটা ফসল কাটার সময়, তার ওটা আগে তো ফসল কাটার বীজটা একদম বুনতে হবে। হ্যাঁ বিষটা বল। না, আমরা আমরা আমাদের আড্ডা জমে গেছে। আমি একটা কথা বলি যে দেখো, এই যে রবীন্দ্রনাথের গান তুমি শিখেছো, তুমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখেছো, তুমি নজরুল গীতি এত বছর ধরে শিখেছো, 19 বছর ধরে বললি, কিন্তু তোমাকে যখন আমরা তুমি যখন দমকা হাওয়ার মতো ঢুকলে আমাদের মধ্যে, আমরা তোমাকে সবচাইতে বেশি করে চিনলাম তোমারই একটা বাংলা গান দিয়ে, হ্যাঁ, বেসিক বাংলা গান। সেই বেসিক বাংলা গান বাংলা, আজও মানুষের ঘরে ঘরে বাজে, তখন রেডিও চালালে, আমরা ট্যাক্সিতে থাকি, বাড়িতে থাকি, আমরা সেই গানটা শুনতে পেতাম। তো তুমি কবে মনে করলে যে এদের বাইরে গিয়ে নিজের নিজের জন্য গান গাইব, এইটা কবে মনে হলো? মানে নিজের বেসিক গান, বেসিক গান নিজের করব, মানে রবীন্দ্রনাথ নজরুলের গানের পাশাপাশি নিজেরও গান করব, এটা কবে আসলে মনে একটা হলো? এটা একটু মজার ঘটনা আছে। হুম হুম সেটা হচ্ছে, আমি যখন স্টেট লেভেলে কম্পিটিশনে নাম দিয়েছিলাম রাজ্যসঙ্গীত একাডেমিতে, তো হুম সেই বছর আমি একসাথে রাজ্যসঙ্গীত একাডেমি এবং ডোভারল্যান্ড দুটো আচ্ছা কম্পিটিশনে আমি নাম দিয়েছিলাম 90-91, এই সময়টা হুম হুম আর্লি 90s। তো সেই সময় আমি রাজ্যসঙ্গীত একাডেমিতে নজরুল এবং রজনীকান্ত সেনের গানে প্রথম হই। হুম হুম কিন্তু আমি আধুনিক গানে কিছু হতে পারিনি, ঠিক আচ্ছা আছে। আর ডোভারলেনে আমি বেস্ট লাইট ভোকালিস্ট পেলাম, রাগ প্রধানে ফার্স্ট হলাম, ভজনে সেকেন্ড হলাম। আচ্ছা ঠিক আছে, এইবারে কি হলো, এই যে আমি পারলাম না দুটো সাবজেক্ট, একটা সাবজেক্ট আধুনিক গান, তখন আমার একটা জেদ হলো যে আমি কেন আধুনিক গানে হতে পারলাম না। তখন আমি জটিলদাকে, মানে জটিলদা জাজ ছিলেন, জটিলদাকে বললাম, মাস্টারমশাই আপনি আমাকে শেখাবেন, জটিলদা আপনি শেখাবেন? বললো, হ্যাঁ চলে আয়, হ্যাঁ চলে আয়, এরকম একটা আচ্ছা কথা বলা আচ্ছা করতেন। একদম তো একদম আমি গেলাম, পরের বছর নাম দিলাম, ফার্স্ট হলাম। আচ্ছা ক্যা বাত হ্যাঁ, ক্যা বাত তা সেইখান থেকে আবার আধুনিক গান গাওয়া আমার শুরু হলো। হুম এবার হুম হুম জটিলদা, জটিলদা এবার আমাকে পুরো গিলেন, মানে আমাকে পুরো গিলে নিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিলে নিলেন। আমরা কি একটু আরে মানে একটু কম্পোজিশন শুনবো আমি জ্যোতিষ বাবু চেনা গান, তোমার? চেনা গান শোনাবো না, আচ্ছা ঠিক আছে, অচেনা আমি শোনাও, তাই একটু শোনাও। অচেনা গান শোনাই, মানে হ্যাঁ হ্যাঁ সব সব গানই তো জটিলদার। আমরা বলতেই সেই তোমার সঙ্গে দেখা না হলে, বধুয়া, এখন সকাল, এগুলোর মধ্যে পড়ে থাকি। কিন্তু হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ অনেক গান আছে জানো তো, যে যেগুলো গানগুলো অনেকে শোনেননি। অনেক প্রচুর গান, হ্যাঁ হ্যাঁ প্রচুর, হ্যাঁ যেগুলো আমরা ক্লাসে শুনতাম, শিখেছিলাম, তেমনই হোক, একটা কিছু সেরকম শ্রোতারা একটা নতুন কিছু। কিছু উপহার পাবেন। ধর এই গানটা, এই গানটা আমি হুম হুম রেকর্ড করেছিলাম, শোনাও। একটা অ্যালবাম করেছিলাম অনুভবে মনোময় বলে, হুম হুম সেখানে এই গানটা ছিল। যারে যান ভাব নারা, স্মৃতি ঘরে ফিরে যান, যারে যান ভাব নারা, স্মৃতি ঘরে ফিরে যান, জাল বুনেছিস জ্বালা দিতে, জাল বুনেছিস জ্বালা দিতে, পারি না সহিতে ছিড়ে যা, যা
ভাবনারা স্মৃতি ঘরে ফিরে নিজেরে মনে চলেছি আজ, পথ ছেড়ে চলে যা, নিজেরে মনে চলেছি আজ, পথ ছেড়ে চলে যা, লিখে মুছে ঠিকানা তোমার, লিখে মুছে দেওয়া ঠিকানা আমার, যদি পারিস পুড়ে যা রে যা, ভাব না স্মৃতি ঘরে ফিরে যা। কে বাত আছে, তার আগে অবশ্য হ্যাঁ বলো। হ্যাঁ এই আচ্ছা আমি একটা কথা বলছি যে তোমার দুটো কানেই কি হেডসেটটা রাখা যায়? কারণ অনেক সময় না মাইক্রোফোনটা দূরে চলে গেলে তোমার গলাটা একটু আবছা হয়ে যাচ্ছে, আমি মিস করছি। আসলে দুটো দুটো কানে রাখলে আমি নিজে কি গাইছি, সুরে গাইছি না বেসুরে গাইছি বুঝতে পারবো না সে তুমি বেসুরে গাইলে সেটা একটা মানে আশ্চর্য বিষয় হবে, না। সেটা এখন হচ্ছে না, মানে এখন এই সম্ভাবনা কোনো নেই আমাদের। কিন্তু এই দেখো জটিলেশ্বর মুখোপাধ্যায়ও কিন্তু তার একটা অংশই আমাদের সামনে এসছে, এই যে তুমি গানটা শোনালে, কি ব্রিলিয়েন্ট কম্পোজিশন! এবং এবং আমি আরেকজনেরও গান, আর তোমার আরেক গুরুরও গান একটু শোনাতে অনুরোধ করব, আজকে গানে গানেই আড্ডাটা বেশি হোক। সেটা হচ্ছে আচার্য জয়ন্ত বোস, তার তারও কম্পোজিশন, তোমার মুখে এমন সব কম্পোজিশন শুনেছি আমরা যখন ট্যুর করছিলাম মাঝে মধ্যে তুমি আড্ডাতেও গাইতে। তো তোমার গানে তারপর আসব, তোমার নিজের গানে, কারণ দর্শক শ্রোতারা সেটা না শুনে ছাড়বেন না। কিন্তু তার আগে যদি জয়ন্তদার গান একটা কিছু তুমি শোনাও আমাদের। জয়ন্তদার গানে যাওয়ার আগে আমি একটা কথা ভুলে যাব, সেটা একটু হুম বলে দিই। হুম সেটা হচ্ছে জটিলদার কাছে তো গান শিখতে গেলাম, হুম জটিলদার কাছ থেকে শব্দ কি করে বলতে হয়, এক্সপ্রেশন কি করে দিতে হয়, হুম এইগুলো হুম অনেক কিছু শিখেছি। হুম কিন্তু যদি আমার বলো যে পরোক্ষ শিক্ষা, তাহলে হুম সেই ছোটবেলায় হাফ প্যান্ট পরা অবস্থায় মান্নাদের গান শোনা, আহা সেখান থেকে হচ্ছে আধুনিক বাংলা গান গাওয়ার ইচ্ছা ঠিক ঠিক তৈরি হয়েছিল। তো সেই মান্নাবাবুর একটা গান একটু শুনিয়ে তারপর আমি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি হ্যাঁ ইয়ে। হ্যাঁ হ্যাঁ খুব মজা আছে ছোটবেলায় জানো তো, স্বরাজ গাই বলে একজন গান করতেন, আমার নিশ্চয়ই জানো, হ্যাঁ 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 অসাধারণ গাইতেন মান্নাদের গান। হুম হুম এবার আমাদের পাড়ায় উনি গাইতে এসেছেন, তার আগে আমি হাফ প্যান্ট পরে স্টেজে উঠেছি, তখন আমার গলা ভাঙে নি আর কি, মেয়েদের মতন আচ্ছা গলা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে তখন শিশু। মান্নাবাবুর অনেক গান গেয়ে দিয়েছিলাম আমি স্টেজে। তারপর যখন স্বরাজ দার সঙ্গে দেখা করতে গেছি, তখন স্বরাজ দায় বলছেন, খোকা তুমি তো সবই গান আমার গেয়ে দিলে, আমি কি গাইবো, এরকম হয়েছিল আর কি, মনে পড়ে গেল আর কি। এ নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে শুনো বালুই দে আমাকে, প্রিয়া এমন প্রিয়া, সোহাগে ভরিয়া, কেবলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকি, নিয়ে নদী এমন নদী। এই প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয় না কালো, কখনো নয়ন তারায় ঝরে না স্নিগ্ধ আলো, শুধু যে জলে আগুন, শুধু যে জলে আগুন, তবু তার গুণ পূর্বে জিনেও মন যে আমার তাকে দেখে, তাকে দেখে এমন কদি, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে, এ প্রিয়া এমন প্রিয়া, সোহাগে বলি কেবলি দিদ্রুপার বাঁকা
কথাই বলতে থাকি, আহ এমন ক্যা বাক! দেখো, তুমি মান্নাবাবুর কথা বললে, মান্নাবাবু কিন্তু এরকম একটা সর্বগুণ সম্পন্ন ভার্সেটাইল শিল্পী, যেটা তোমার গান বাজনার পথে খুব আছে। মান্নাবাবুকে তুমি যে গান দিতে, মানে উনি গজল গেয়েছেন, ভজন গেয়েছেন, ইন্ডিয়ান আরে ক্লাসিক্যাল গেয়েছেন, আরে আরে হ্যাঁ কি আধুনিক তো দাপিয়ে গেয়েছেন, আবার প্লেব্যাক করেছেন এত বছর। হ্যাঁ, এইটা খুব খুব বিরল, খুব কম মানুষের মধ্যে এটা থাকে। শুধু আমরা ওনাকে একটু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে পেলে মনটা ভালো হতো। হ্যাঁ তা ঠিক, তা ঠিক, হ্যাঁ। এবং ওর কণ্ঠে সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের গান খুবই, মানে আমি জানি না গেয়েছেন কিনা, অল্প স্বল্প খুব গান। অল্প। আচ্ছা, আমি তো জানতে চাই যে, যেটা ধরো আমি তোমাকে বলছি যে তোমার ক্যারিয়ার কথাটা বলবো কিনা জানি না, কিন্তু তোমার জীবনে আমার মনে হয় মনের মানুষ গানটা একটা বড় বাঁক। হ্যাঁ, এক প্রত্যেক শিল্পীর জীবনেই হয়তো এরকম এক দুটো গান থাকে যে দুটো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তো আমরা তখন তো ওই গানটার মধ্যে দিয়ে, মানে ওই গানটা তোড়ে ভেসে গেলাম আর। তো ওই গানটা কিভাবে তৈরি হলো, কিভাবে এলো, হ্যাঁ, এবং তারপরে একটু গানটা তো তোমাকে না গাইলে ছাড়া হবে না আর কি, একটু যদি আমাদের বলো একটু ইতিহাসটা। বলছি, তার আগে একটু বলে দিই যে আমার ধরো কেরিয়ার 96 সাল থেকে শুরু, হুম তো এটা আমার 26 বছর পা দিলাম। হ্যাঁ তো প্রথম বছর আমি রজনীকান্ত, ডিএল রায়, অতুল প্রসাদ গাইলাম, হুম ঠিক আছে। তারপর আমি গাইলাম 2 বছর রিমেক। হুম রিমেক ওই সময় একটা রিমেক হাওয়া, সেই সময় রিমেকে খুব একটা একদম চল রিমেকের হয়েছিল। চল চল ছিল। তো একটা সৌভাগ্য হলো যে আমার রিমেক পপুলার হলো না। হ্যাঁ, রিমেকটা সেটা আমার একটা সৌভাগ্য হয়েছিল। ঠিক, আমি আমি এইভাবেই দেখি হুম হুম যে রিমেকটা পপুলার হলো না। তারপরে ওই আমার লড়াই চলতে 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 2001 সাল অব্দি আমার ওই রিমেক হুম ভার্সন হিন্দি গানের, বাংলা শুভদা হুম লিখলেন, হুম তারপরে আর একটা বছর আমার বেসিক বাংলা গান বেরোলো একটি নামজাদা কোম্পানি থেকে, কিন্তু সেটাও হুম আমি ছাড়া আর কেউ শোনেনি। তো তারপরে কি হলো, এই 2002-এ বেরোলো হুম ওই ঘসতে 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 2002-এ মনের মানুষ। হ্যাঁ কিন্তু মনের মানুষটা একটা মজার গল্প, অ্যালবামটার নাম ছিল অন্য রকম, একটা হুম সবুজ রঙের ক্যাসেট হুম কাভার। তো সেখানে আমার বাকি সমস্ত গানগুলো তখন মানে মিউজিক্যালি অসম্ভব, মানে ওয়েল অ্যারেঞ্জড উইথ হুম হুম ড্রামিংস। তখন থেকে আস্তে আস্তে তো ওয়েস্টার্ন গান আমাদের গান এর হুম মধ্যে হুম ঢুকছে প্রভাব, হুম 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 কিন্তু তার মধ্যে এই একটাই গান, যে গানটা ইন্দ্রদীপ, তখন হ্যাঁ চিরদীপ, চিরদীপ ছিল, ও একটু অন্যরকম ভাবে প্ল্যান করলো। আমাকে রেকর্ডিং এর আগের দিন বললো, মনে হয় কালকে না আমরা গানটা লাইভ গাই। হুম একটা একটা হারমোনিয়াম শ্রীকান্ত আচার্য বাজাবে, শ্রীকান্ত হুম আচার্য একটা হারমোনিয়াম বাজালো, একটা হারমোনিয়ামের সাপোর্ট দিলাম আমি, মেনটা শ্রীকান্ত আচার্যই বাজিয়েছে, মানে হুম শ্রীকান্ত বাজালো, জয় আমাদের জয় সরকার গিটার, হুম জয় নন্দী তবলা, আহা সৌমেন সৌমেন অক্টোপ্যাড মানে পারকাশন বাজালো। হুম 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 তো এই হচ্ছে আমাদের সেই গানটার তৈরির ইতিহাস, এবং ওই যেটা গানটার কিন্তু এটা একটা ইউএসপিও ছিল যে ওই অন্যান্য হারমোনিয়াম প্রোগ্রামড গানের মাঝে ওইটা একদম, একটা লাইভের ওই যে মমতাত নিয়ে আসতো। এবং এবং ওই গানটাতে শ্রীকান্ত বাজানো লাইভটা, হারমোনিয়ামটা কিন্তু একটা অন্য মাত্রা এনেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, অন্য মাত্রা এনেছিল, তার কারণ আমি আবার বলি যে ও এত সুন্দর হারমোনিয়াম বাজায়, এত ভালো হুম হুম হারমোনিয়াম হুম বাজায়। তো তো এই সেইটা কিন্তু গানের মধ্যে সাংঘাতিক ভাবে একটা, হ্যাঁ হ্যাঁ শুনে গেছিল। একটা ফ্যাক্টর ছিল। তুমি আমি তুমি শোনাই একটু যদি তোমাকে, গানটা, তুমি হ্যাঁ প্লিজ। একদম ভালোবাসা সর্বনাশা নদীর পাড়ে বাস, কখন ঝরে ভাঙে রে ঘর, ভাবনা 12 মাস, যখন ভাঙে ভালোবাসা ভাঙে রে সব সুখের আশা, হারায় দেশে যায় মনের মানুষ, ও চিনারে ও মনের মানুষ চিনলে না রে, কাছে আছে যে কেন বেড়াস্তারে খুঁজে, ও কাছে আছে যে কেন বেড়াস্তারে খুঁজে,
দূরে সারাখো মনের মানুষ ও চিনলে নারে, মনের মানুষ চিনলে নারে, উথাল পাথাল নদীর তো শুধুই হাহাকার, এত যে নদীর পারে বাঁধিস কেন ভাই, উথাল পাথাল নদীর তো শুধুই হাহাকার, সারা কালোর মুখোশ গুলো যখন সরে যায়, সবার মুখের একই আদর বন্ধু চেনাদা, শূন্য তখন চারিধারে বন্ধু খুঁজিস মনের ধরে, ভরে চোখের কোন মনের মানুষ চিনলে না রে, মনের মানুষ চিনলে না রে মন। দারুন লিখেছিল, মানে এই সময় সঞ্জয় একটা মানে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে এসেছিল বাংলা গান। গান তো সঞ্জয় সেই সময় প্রচুর গান আমাদের একটা সময় ভালো ভালো গান লিখেছিল, সাদা কালো জয়ন্তদার গান তো শুনবই, তার আগে দেখো তোমার সঙ্গে যখন ট্যুর করেছি আমি দেখেছি যে তুমি খুব স্পর্শকাতর তোমার বাবার বিষয়ে, এবং শুধু তার যে একটা আদর্শ, তার একটা জীবন যাপন, তার যে জীবন বোধ, সেটা তোমার মধ্যে তুমি বয়ে নিয়ে বেড়াও, এবং একটা খুব খুব ছুঁয়ে যাওয়া গল্প তুমি বলেছিলে যে তোমার সেই আমেরিকা যাওয়া উনি একটা কলম চেয়েছিলেন তোমার কাছে। হ্যাঁ, একটু যদি আমাদের ওর কথা বলো, একটু শোনাও আজকের দিনে। আমার বাবা সুবিনয়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শিখতেন, তার সাথে সাথে বাবার শিক্ষকতা ছিল বাবার পেশা। তো এবার যেহেতু আমার সাংগীতিক পরিবার, ছোটবেলায় প্রথম বাবা আমার মেজদা যিনি আমার সঙ্গে তবলা বাজান, মেজদাকে নিয়ে যাওয়া শুরু করলেন একটা, বাবার একটাই দিন ছুটি ছিল রোববার, রোববার সকালবেলাটা মেজদাকে নিয়ে যেতেন শ্যামবাজারে বিশ্বনাথ বসুর কাছে তবলা শেখার। ঠিক আছে, সে বিশ্বনাথ বসুর কাছে তবলা শেখার পর বিশ্বনাথ বসু চলে যাওয়ার পর কুমার বসুর কাছে শেখানো শুরু করলেন বাবা। আচ্ছা, তারপর যখন মেজদা বড় হয়ে গেল তখন আমি তখন ছোট, এবার আমি একটু গ্রো আপ করছি, তখন বাবা শুরু করলেন বৃষ্টিতে বিমান বাবুর কাছে নিয়ে যাওয়ার গান শেখানো। তো ওই করতে করতে বাবার নিজের গানটা হয়নি, কিন্তু বাবা অপূর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতেন। আচ্ছা, এবং আমি যে ঘরে বসে এখন তোমার গান, তোমাদের সকলকে গান শোনাচ্ছি যারা আমার গান শুনছেন, আমার এখনো মনে পড়ে যে বাবা দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন, 26 বছর ধরে বাবা যুঝে লড়াই করে 55 বছরে মানে ধরা পড়ে বাবা চলে গেলেন 81। কিন্তু এই যে 26টা বছরে বাবা গান শেখানো, গান গাওয়া, পড়ানো, এই দিয়ে তার জীবন কেটেছে। এরকম হয়েছে লাস্ট 10 ইয়ার্স, লাস্ট 12 ইয়ার্স বাবা কিছু খেতে পারেননি, চা খেয়ে থাকতেন সারাদিন, চা আর হয়তো একটা সন্দেশ গোটা দিনে, বাদাম গুঁড়ো আর ঢেঁড়স সেদ্ধ, আর কিছু খেতে পারতেন না, যেহেতু এপিগ্লটিসে হয়েছিল। কিন্তু তবুও ধরো আমি কোন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান তুলছি, বাবা পাশের ঘরে বসে রয়েছে, কোনো জায়গায় ভুল গিয়েছি উঠে চলে আসছে, এখানটা নোটেশনটা দেখ আমার মনে হচ্ছে ভুল আছে একবার দেখে নে, এরকম একজন মানুষ ছিলেন। আর চাওয়াটা এতটাই সীমিত ছিল, এত কম চাওয়া ছিল জীবনে, যে ওই ধুতি শার্ট পরে বাবাকে দেখেছি সারা জীবন, বাবা চলেও গেলেন ধুতি শার্ট পরে। তো শুধু বাবার স্বপ্ন ছিল যে আমার মানে ছোট ছেলে আমি কোনোদিন বিদেশ যাব গান গাইতে। তো যেদিন প্রথম বিদেশ গেলাম আমি বাবাকে বললাম, বাবা কি আনবো তোমার জন্য, বাবা না আমার জন্য পেন নিয়ে আসিস। হ্যাঁ, তারপর থেকে যতদিন আমি বাবা জীবিত ছিলেন ততদিন যতবারই গেছি প্রত্যেকবারই বাবার জন্য পেন নিয়ে আসতো।
বাবা, তো আর মানে এরকম একজন মানুষকে খুব মিস করি আমার লাইফে। এখনো মনে হয় বাবা যদি থাকতেন, এটা একটু এই গানটা একটু বাবার কাছ থেকে তুলতে পারতাম, এই গানটা বাবার একটু নোটেশনটা দেখিয়ে দিতে হুম পারতেন। হুম এই হয়তো জীবন। না, কিন্তু ঠিকই আবার দেখো যে সেই বোধটা, সেই আদর্শটা তুমি আকাশের মধ্যে বইয়ে দিচ্ছ। আকাশ আজকের ছেলে, আকাশ চমৎকার গান বাজনা নিজে গাইছে, বাজাচ্ছে, কম্পোজ করছে, সবই করছে, এবং সেই সঙ্গে ধরো তোমাকে দেখছে, তোমার একদম তোমার ক্যারিয়ারের গ্লোয়িং ফেজ সেটার মধ্যে দিয়েও যাচ্ছে সন্তান হিসেবে। ফলে আমার মনে হয় যে সেটা ওর পক্ষেও খুব একটা চমৎকার অভিজ্ঞতা, এইটা তোমার কাছ থেকে ইনহেরিট করাটা আমার সেটা ইনফ্যাক্ট মনে ও হয়। আমার থেকে ওর ওর মধ্যে ভ্যারাইটি আরো বেশি, কারণ ও এত সুন্দর নিজে লেখে, নিজে কম্পোজ করছে, চেষ্টা করছে, নিজে অ্যারেঞ্জ করছে, এখন তো ও নিজে এডিট করছে, মিক্স করছে, সবই ও হুম হুম করছে, মানে নিজেই বাড়িতে বসে করছে, সবই হুম করতে পারছে আর কি। তো সেই দিক থেকে ও এক ধাপ এগিয়েই আছে হয়তো আমি বলবো। হুম হুম আমি হুম তবুও একটা কথাই বলবো, একটা এন্ড অফ দ্য ডে, যে যাই হোক আসল হচ্ছে একজন গুড হিউম্যান বিং, তুমি নিশ্চয় একটা ভালো নিশ্চয় মানুষ হবে, তুমি কোনোদিন কারো ক্ষতি করবে না, মানুষের হয়ে মানুষের পাশে থাকবে, এইগুলো সবসময় ওকে বলি। যে যাই হোক মানুষ তো, আমি কোনোদিন মনোময় ভট্টাচার্য তো জন্মে হয়নি, শ্রীজাত তো জন্মে হয়নি, তারা তো একটা স্ট্রাগল টাইম পেরিয়ে গেছে, তাহলে মানুষটা কেন পেরিয়ে এসছে। পরিবর্তন হয়ে যাবে? মানুষটা তো সেই মাটিটাই দেখা উচিত, ঠিক ঠিক কারণ ঠিক আমরা জন্মেছি যেখান থেকে সেখানেই ফিরে যাব, মাঝখানে শুধু হুম এই হুম কর্ম হুম করতে এসেছি, সেই কর্মের জন্য যতটা আমাদের সাধনা করতে হয় সেটা করব, এই এটা মনে হয় আর কি। ক্যা বাত। আচ্ছা, আমরা গানে তো ফিরবই, আমি বন্ধুদের বলি যারা দেখছেন যে আপনারা নিশ্চয়ই এতদিনে পরিচিত স্টার মঞ্চের সঙ্গে। স্টার মঞ্চ কেবলমাত্র একটি কারাওকে অ্যাপ নয়, যদিও তার যাত্রা শুরু সেভাবেই, কিন্তু আমাদের এর সঙ্গে জড়িয়ে থাকা যার মস্তিষ্ক প্রসূত এই ভাবনা, আমাদের প্রবাসী বন্ধু রণদীপ ভট্টাচার্য, তিনি এই গোটা উদ্যোগটি নিয়েছেন। স্টার মঞ্চ আস্তে আস্তে নানান প্রকল্প নিয়ে আসছে, তার মধ্যে একটি অবশ্যই হবে যে আমাদের এখানকার তরুণ তরুণী যারা প্রতিভাবান গান বাজনা করেন তাদের একটু বাছাই করা, তাদের স্বীকৃতি দেওয়া, তাদের একটু আলোয় নিয়ে আসা, এবং এই বাংলার যারা তামাম বড় শিল্পী যারা এখন গাইছেন, যেমন আজকে আছেন মনোময় ভট্টাচার্য আমাদের সঙ্গে, তারা আস্তে আস্তে স্টার মঞ্চের নানান প্রকল্পে যুক্ত হচ্ছেন। আর একটা কথা বলি যে আপনারা নিশ্চয়ই জানেন গতকালই সেটা ঘটেছে, সেটা হচ্ছে 2 বছর বন্ধ থাকার পর বইমেলা আবার শুরু হচ্ছে, এবং স্টার মঞ্চ কিন্তু সেই বইমেলায় একেবারে জাজ্বল্যমান ভাবে উপস্থিত, কারণ স্টার বইমেলার জন্য একটা গান তৈরি হয়েছে, সেই গানটা লিখেছেন বেঁধেছেন আমাদের আরেক বন্ধু অনিন্দ চট্টোপাধ্যায়। সেই গানটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন স্টার মঞ্চ, এবং আগামী বইমেলায় স্টার মঞ্চ কিন্তু প্রত্যেক দিন উপস্থিত থাকবে তার নিজস্ব কিয়স্ক নিয়ে। ফলে স্টার মঞ্চ সম্পর্কে জানতে, তাদের সঙ্গে যুক্ত হতে আপনারা কলকাতা পুস্তক মেলার করুণাময়ী সেন্ট্রাল পার্ক ময়দানে আসুন, স্টার মঞ্চ সেখানে আপনার অপেক্ষা করবে। আমরা আমি একটু গানে বলি, ফিরি। হ্যাঁ বলো রণ বলো। রণ হ্যাঁ রণদীপকে একটু অনেক 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 হ্যাঁ 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 অভিনন্দন জানাবো, এই কারণেই যে আমরা ধরো একটা অনেকটা দিন পেরিয়ে এসেছি, গান বাজনা করছি, কিন্তু এই হুম যে নতুন ছেলে মেয়ে, হুম নতুন ছেলে মেয়েদের কথাটা শুনে আমার বেশি একেবারে ভালো, বেশি ভালো লাগছে, এই কারণে হ্যাঁ যে আপকামিং স্টার, এই স্টার একদম মঞ্চ যদি আপকামিং স্টার তৈরি করতে পারে, এর থেকে ভালো আর কিছু হয় না। কিছু হয় না সবাই সত্যিই তো তাই। আর রিয়েলিটি শোতে গিয়ে গান গাইতে পারে না, কিন্তু যারা এই স্টার মঞ্চের মাধ্যমে মানুষের কাছে এসে পৌঁছবে, যাদের গান যে পৌঁছবে, সেটা দায়িত্ব যে স্টার মঞ্চ নিয়েছে সেটা সাধু মানে সাধুবাদ জানানোর মতন, আমি আমি ভীষণ খুশি হয়েছি। এবং আমাকে যদি কোনোভাবে আমি এই স্টার মঞ্চের সঙ্গে আমাকে আমাকে জড়ায় আর বা আমার তুমি জড়িয়ে গেলে আর তোমার মুক্তি নেই। তাহলে আমি আমি নিশ্চয়ই সবসময় সাথে আছি। না, হ্যাঁ এটা 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 আমাদেরও কৃতজ্ঞতা স্টার মঞ্চের তরফ থেকে, যে দেখো যখনই শিল্পী বন্ধুদের কাছে হাত বাড়িয়েছি তারা কেউ ফিরিয়ে দেননি, তুমি যেমন এক কথায় রাজি হয়েছো, তো এটা 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 একটা প্রাপ্তি, মানে গান বাজনার জায়গাটা যে এখনো এত জীবন্ত আছে আমাদের এখানে, দেখো, এটা একটা ফিরিয়ে প্রাপ্তি। দেওয়ার তো প্রশ্ন নেই, তার কারণ আমরা তো এসেছি গান বাজনা করতে, তুমি ঠিক তুমিও এসছো এই শিল্প মানুষকে, যদি আমরা গান বাজনা, কবিতা, নৃত্য এগুলো দেখাতেই না পারি, তাহলে আর আমাদের কিসের না, কিসের ঠিক ঠিক বেঁচে ঠিক থাকা বা আমাদের কিসের দরকার আর? ঠিক আমরা একদম শেষে উপস্থিত আজকে আড্ডার। আমি একটা গান তো শুনবই, শুনতে চাইবই, সেটা তোমাকে কয়েক হাজার বার গাইতে হচ্ছে, কিন্তু করারও নেই, মানে
তোমারই কিছু মানে গান নাম করে গেলে তখন সেই গানের ভার শিল্পীকে বইতে বইতে হয়। ভালো একদিক চেয়ে দেখ, থেকে চেয়ে দেখো মেঘেরা, এই গানটা তোমার গলায় যতবার শুনি, আর শেষ করো তুমি তোমার ইচ্ছের একটা গান দিয়ে, সেটা আমি তোমার উপর চাপাবো না, তোমার ইচ্ছের একটা গান দিয়ে শেষ করো। আচ্ছা, আমি চেয়ে দেখো মেঘেরা গাইছি, হুম, একটা আমাদের গুরুজির গান গাইছি, অবশ্যই, হ্যাঁ, আর আর একটা গান ছোট্ট করে গাই, হুম, ঠিক তার কারণ ঠিক কয়েকটা গানের রিকোয়েস্ট আমার কাছেও রয়েছে, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরপর সেখান থেকে গানই হোক, পরপর আচ্ছা গানই হোক, একদম। চেয়ে দেখো মেঘেরা একটা দারুণ কম্পোজিশন, জয়ের সঙ্গে বহু গান, বহু বহু কাজ করেছে, আর সব কাজের মধ্যে একটা সেরা কাজ হচ্ছে জয় আমাকে একটা সিনেমায় খেয়াল গাইয়েছিল, সেটা আমার কাছে খুব বড় ও হ্যাঁ 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 প্রাপ্তি হয়ে রয়েছে। তবে তাই বলে তুমি আমাকে এখন খেয়ালটা গাইতে বলো না, তখন এখন আমি রেডি নেই। হ্যাঁ তো শোনাই, হ্যাঁ, প্লিজ। চেয়ে দেখো মেঘেরা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে, এটাও সঞ্জয় বণিকের লেখা, মেঘেলা মন চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে, মেঘেলা মন উদাসীন সারাদি, ঝিম 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 ঝরে যাওয়া ছুঁয়েছে মেঘেলা ভিজে যাওয়া কলকাতা, ভিজে যাওয়া ব্যস্ত ঘরটা, একা পথ করে থাকে ভিজে যাওয়া কলকাতা, ভিজে যাওয়া ব্যস্ত ঘরটা, একা পথ করে থাকে শুনশান, ভালোবাসা আজ নবীন সবই সারাক্ষণ, সে দেখো মেঘেরা, সে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা উদাসীন সারাদিন, রিম ঝিম 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 ঝরে ছুঁয়েছে মেঘেরা। কে বাত হ্যাঁ বাত এবার জয়ন্তদার গান, জয়ন্তদার গান মানে একটা সাংঘাতিক কিছু একটা হয় আর কি, তো সেই সাংঘাতিক কিছু একটা ট্রান্সপোজিশনের গান একটুখানি শোনাই। সারাদিন উজার করে দিন শান্ত, কুবের আকাশ ভালে সিঁদুর মেঘে, আধ মোছাটি যেন অবহেলায় একলা বসে তাঁদে, দুঃখিনী জানি জানি আবার সকাল হবে, আলোয় আলোয় ভরে যাবে, জানি জানি আবার সকাল হবে, আলোয় আলোয় ভরে যাবে, তবু যায় না ভোলা একটা বিষণ্ণ দিকে, আর তার ছোট্ট দিনের শেষে কাব্য নীল
কান্না হয়ে পড়ে গড়িয়ে দিনের শেষে কাব্য নিয়ে দিনের শেষে কাব্য নিয়ে দিনের শেষে কাব্য নিয়ে কান্না হয়ে পড়ে গড়িয়ে ওপার আকাশে হয়ে মুক্ত ছড়ানো যার দান ওপার আকাশে হয়ে মুক্ত ছড়ানো যার দান সেই আলোকে প্রসব করে দিন শেষের ভিখারি সেই আলোকে প্রসব করে দিনের শেষে ভিখারিণী সারাদিন আলো দিয়ে সেই সূর্য হচ্ছে ভিখারিণী সেই মরণে কাঁদে তুলসী তলায় এক রাগিণী সারাদিন উজার করে দিয়ে থাক একটুখানি আজকে আমার মনে হয় যে শ্রোতারা এত পুষ্ট হলেন, আমি শুধু বলবো না যে তুষ্ট হলেন, তুষ্ট করা তো কেবলই তুষ্ট কেবলই তুষ্ট করা শিল্পীর কাজ নয়, শিল্পীর কাজ পুষ্ট করা। তো এই 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 যে 1 ঘন্টার সময় অবকাশে এত রকমের গান আমাদের সামনে এলো এবং প্রতিটি গান তার নিজ রূপে একেবারে বিরাজমান, যে গানের যেটুকু সুবিচার দরকার ঠিক সেটুকুই তার কাছে পৌঁছলো, এটা খুব বিরল অভিজ্ঞতা। মানে চেষ্টা করেছি তোমাদের ভালোবাসা শুভেচ্ছা সকলের ভালোবাসা চাই, যাতে আমি এইভাবেই অন্তত আরো কিছুদিন গিয়ে যেতে পারি। এবং সঙ্গীতের যে সাধনা, এই সাধনাটা যাতে করে যেতে পারি, আমি যেন এইভাবেই চলতে পারি, এটাই হচ্ছে আমার। এছাড়া তোমার উপায়ও নেই, তুমি আজকে তো সিনেমার গান শোনানো হলো না, পরে কোনো সময় আবার একদিন হবে, কারণ তোমাকে আমরা একদিনে ছাড়ছি না। মানে আমার আমার এই 2003 সাল থেকে যে সকল ছবি, ঋতুদার ছবি, এই রিসেন্টলি যতগুলো ছবিতে গান করলাম, সব সব পরে শোনাবো না, ছবির গান নিয়ে একদিন আড্ডা করব আমরা, এবং সেখানে আরো অন্যান্য প্রসঙ্গ, অন্যান্য গল্পও আসবে, সেই গল্পগুলো তো শুরু হলে। হ্যাঁ, তো আজকে আজকে তুমি তুমি কি দিয়ে শেষ করতে চাও, মানে কি শুনিয়ে আমাদের? আমি একটা খুব সুন্দর গান 2011 রেকর্ড করেছিলাম, এই গানটা আমার গুরু ভাই বন্ধু, খুব অত্যন্ত গুণী একজন কম্পোজার গায়ক সৌম্য বোস, ওর একটা আবার তুমি ফিরে এসো না বেশে ভালোবেসো, আবার তুমি ফিরে এসো না বেশে ভালোবেসো, রঙিন রঙিন কাটবে কদিন তখন না হয় যত্ন করে ব্যথা দিয়ে তুমি হেসো, তবু তুমি ফিরে এসো না বেশে ভালোবেসো, এই পরন্ত বিকেল বেলায় গধুলিবে আলোর খেলায়
পরন্ত বিকেল বেলায় বধুলি বে আলোর খেলায় আধার তখন নামলো আবার আধার তখন নামলো আবার সন্ধ্যা তারা হয়ে ভেস তবু তুমি ফিরে এসো রঙিন রঙিন কাটবে কদিন তখন না হয় যত্ন করে ব্যথা দিয়ে তুমি এসো তবু তুমি ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে আমাদের ভরিয়ে দিলে, মানে কথায় গানে স্মৃতিতে অভিজ্ঞতায় আমাদের ঝুলি পূর্ণ হলো এবং সমৃদ্ধ হলো। তোমাকে আমি ধন্যবাদ জানাবো না, সেই সম্পর্ক আমাদের নয়, তুমি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা আর আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা যেন। আমরা তোমার আরো নতুন গানের অপেক্ষায় থাকছি, যেমন চিরকাল থেকেছে। একটা হিন্দি গান আসছে, আমরা একটু বলি যখন সুযোগই হলো, আমরা একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করছি, আমি রূপঙ্কর এবং উজ্জয়িনী, সেটা প্রধানত হিন্দি গানের জন্য। হ্যাঁ দেখছিলাম আমি। হ্যাঁ সেই হিন্দি গান প্রথম একটা বেসিক গান আসছে। অনেক অনেক শুভেচ্ছা রইল। আর যারা স্টার মঞ্চে, হ্যাঁ স্টার মঞ্চে আমারও অনেক কৃতজ্ঞতা। স্টার মঞ্চে যারা বন্ধুরা আছেন, যারা দেখছেন, তারা আজকে একটা বিরল আড্ডা আড্ডা সন্ধ্যের সাক্ষী রইলেন। কেননা অনুষ্ঠান তো অনেক হয়, কিন্তু কোনো শিল্পীকে ব্যক্তিগত পরিসরে পেয়ে যাওয়ার যে একটা সুযোগ, সেটা সবসময় হয় না। আজকে আমাদের অনুময় ভট্টাচার্য সেই সুযোগ করে দিলেন। স্টার মঞ্চ আগামী দিনে আরো এমন অনেক গুণী শিল্পীকে নিয়ে আপনাদের সামনে আসবেন, যাদের গান, যাদের বাজনা আমাদের ঐশ্বর্য। আপনারা শুধু সঙ্গে থাকবেন, এটুকু চাইবো। আজকের মতো এই আড্ডা এখানেই শেষ করছি। খুব শিগগিরই স্টার মঞ্চের আবার দেখা হবে সকলের সঙ্গে। শুভরাত্রি, নমস্কার। নমস্কার।